বন্ধুরা কেমন আছেন সবাই? তো আমি আগে একটি ভিডিও আপলোড করেছি সোশ্যাল বুক মার্কিং নিয়ে। তো আজকে ভিডিওটা সম্পূর্ণ একটি আপডেট ভিডিও। তো আপনি কোন ধরনের সাইটে সোশ্যাল বুক মার্কিং করবেন সেই লিঙ্কগুলো আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তবে আপনি যদি এই সাইটে বুক মার্ক করতে না পারেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনি এখনই চেষ্টা করুন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট রইল, দয়া করে এখনই আপনার সুন্দর হাত দুটি সাবান দিয়ে পরিষ্কার করে আপনি এখনই ভিডিওটা দেখতে বসে পড়ুন। বন্ধুরা এর পাশাপাশি আর একটু কথা বাকি রয়ে গেল, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে একটু কষ্ট করে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টাটা বাজিয়ে রাখবেন। আর যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা ফিরে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো বন্ধুরা আজকে আপনাদের জন্য 10টি সোশ্যাল বুক মার্কিং সাইট আলাদা করে রেখেছি, কেননা এগুলো একটি ভালো মানে সাইট, অ্যালেক্সা র্যাঙ্ক বা ডিএপিএ মানে খুবই এগুলো একটি হাই কোয়ালিটির সাইট। তো বন্ধুরা এই সাইটগুলোতে কীভাবে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাকলিং বা আপনার ইউটিউব চ্যানেলের ব্যাকলিং করবেন সেগুলো আপনাকে আমি এ টু জেড একদম দেখিয়ে দেবো। আর যদি এই লিঙ্কগুলো আপনার প্রয়োজন হয় তাহলে আমি আগেই বলে রেখেছি যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো বন্ধুরা আমি বেশি কথা না বলে এখনই আমি কাজটি শুরু করতে চাই। তো বন্ধুরা আমি প্রথমে টামলার একটি নামে একটি সাইট রেখেছি, কেননা টামলার একটি ভালো একটি মানের সাইট। এই সাইট থেকে আপনি 100% ব্যাকলিং পাবেন, কেননা আমাদের যে ইউটিউব ভিডিওতে এগুলো করা রয়েছে এবং আমি এই ব্যাকলিংগুলো করি বা টামলারে প্রতিদিন একটি করে পোস্ট করি এবং এ থেকে ভালো মানের অনেক ভিউজ পাই। তো বন্ধুরা আমরা টামলার কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে সার্চ করে দেবো, যারা নতুন রয়েছেন তাদেরকে আমি একটু জেট একদম সুন্দর করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছেন যে এখানে আমি যখনই টামলা ডট কম লিখে সার্চ করেছি অলরেডি আমার কিন্তু সে প্রোফাইলে নিয়ে আসছে, কেননা এখানে আপনাকে আগে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো অ্যাকাউন্টটি কীভাবে করেন সেটি আমি দেখিয়ে দেবো। তো আমি এটি আগে লগ আউট করে নেব। তো লগ আউট করার পর আমি এটা লগ আউট ওকে করে দিচ্ছি, কেননা আমার এটা লগ ইন করা রয়েছে এই জন্য আমাকে তারা মানে করা রয়েছে এই জন্য আমি আবার লগ আউট করে আমি লগ ইন করবো। তো আমি লগ ইনে একবার টাচ করব। লগ ইনে টাচ করার পর এখানে আমি দেখতে পাচ্ছেন যে ইমেলটি আমার চাচ্ছে, তো আমি এখানে ইমেলটি দিয়ে দিচ্ছি। ইমেলটি দেওয়ার পর এখানে বলছে ইউজ অফ পাসওয়ার্ড অ্যান্ড লং, এখানে দেখেন বন্ধুরা আমি কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা যারা নতুন মানে এই সাইটটি কাজ করতে চান তারা এখানে সাইন আপ করে নেবেন, আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন, যে ইমেল থেকে আপনি অ্যাকাউন্টটি করবেন সেই ইমেলটি অটোমেটিকলি ভেরিফাই করে নেবেন, কেননা না তাহলে আপনাকে এখানে পুশ করতে তারা দিবে না। তো বন্ধু আমি কিন্তু এখানে আমার পাসওয়ার্ড অ্যান্ড ইমেলটি অলরেডি দিয়ে দিচ্ছি, আমি এখন লগ ইন একবার টাচ করব। তো বন্ধু লগ ইনে টাচ করার পর দেখতে পাচ্ছেন যে আমাকে অলরেডি আমার প্রোফাইলে নিয়ে এসেছে তারা, আর এখান থেকে একটি ভালো মানের ব্যাকলিং পাওয়া যায়। বা এখানে যদি আপনি একটি আপনার ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইটের ব্যাকলিং করেন বা বুক মার্কিং করেন আপনি 100% আপনি এখান থেকে অনেক দর্শক পাবেন বা অনেক ভিউজ পাবেন বা অনেক ট্রাফিক পাবেন, এই সাইট থেকে আমি গ্যারান্টি আপনাকে দিচ্ছি। তো বন্ধুরা আপনি এই সাইটে কীভাবে আপনার পোস্ট করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা আপনি চাচ্ছেন যে একটি পোস্ট এবং আপনার ইউটিউব চ্যানেল বা একটি ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করে দিবেন। তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ফটো নামে একটি অপশন রয়েছে, সে ফটোতে আপনি একবার টাচ করবেন। তো বন্ধুরা ফটোতে টাচ করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড অ্যান্ড ফটো, এখানে একবার টাচ করবেন। টাচ করার পর ধরুন আমি বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এটি দিয়ে দিচ্ছি, হয়তো আমি এটি দিয়ে দিচ্ছি। তো আমি এটি দেওয়ার পর এখানে আমি একটি লিঙ্ক অ্যাড করে দিব, তো সেই লিঙ্কটি আমি দিয়ে দেবো যে আমি তার সাধারণত এই লিঙ্কটি আমি দিয়ে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো এটা আমি কপি করে নিচ্ছি, এটা হচ্ছে আমার একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক, তো আমি এটা এখানে পেস্ট করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাগ, এখানে আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, কেননা ট্যাগটি হলো যে আপনার কী কিওয়ার্ড নিয়ে তারা আপনার এই সাইটটি পাবে সেই রকম ধরনের আপনি কিছু রিলেটেড ট্যাগ দিয়ে দিতে পারেন। যেমন আমি এখানে একটি ট্যাগ দিয়ে দিচ্ছি যে ধরুন জব, এরকম করে আপনি অনেক দিতে পারেন, এরকম করে অনেকটা দিতে পারেন। আমি আমি আশা করি আপনি এগুলো দিয়ে দেবেন, তাহলে আপনাকে অনেক অনেক ভালো হবে। তো আমি এখানে মোটামুটি আপনাদের দেখানোর জন্য এরকম করে আমি দিচ্ছি। তো বন্ধুরা আপনি এরকম করে যদি দেন তার অলরেডি আপনি কিন্তু এখানে আপনার ইউআরএলটা দিয়ে দিচ্ছেন, আপনার যেটা ইউআরএল সেটা আপনি এখানে দিয়ে দিচ্ছেন বা লিঙ্কটি দিয়ে দিচ্ছেন। এখন আমি পোস্টে এখানে একটু দেখে নিতে পারেন যে এখানে অ্যাড অ্যান্ড কোয়েট সেভ অ্যান্ড ড্রাফট অ্যান্ড আপনি এখানে পোস্ট নাও টার্গেট করবেন, পোস্ট নাওতে টার্গেট করে আপনি এখানে ডাইরেক্ট পোস্ট করে দিবেন, তাহলে অটোমেটিকলি সে নিয়ে নেবে। তো বন্ধুরা আমার কিন্তু সেই পোস্টটি নিয়ে নিচ্ছে। তো আপনি দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে ব্ল্যাক আম লাইক দিলি 2 টাকা এবং 100 লাইকে 200 টাকা, 2000 টাকা, 1000 লাইকে 2000 টাকা। তো বন্ধুরা যখনই আমার এ কেউ বা কোনো ভিজিটর আমার মানে সাইটটি দেখবে তখন কিন্তু সে কিন্তু আমার এই লিঙ্কে ক্লিক করে আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। তো এটা হচ্ছে একটি মানে ভালো মানের ব্যাক লিঙ্ক। তো আমি প্রথম দেখালাম যেটা আপনার দিয়ে কীভাবে করতে হয়।
তো আমি এখন আরেকটি দেখাবো যে টাম্বলারে এরকম করতে হয় পোস্ট অটোমেটিকলি, সুন্দর একটি সাইট। তো বন্ধুরা আমি আরেকটি দেখাচ্ছি, এটি হলো park.com। তো আমি এটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পর আমি এখানে এটা সার্চ করে দেবো। সার্চ করার পর দেখতে পাচ্ছেন যে park.com-এ যে একটু সময় নিতে পারে হয়তো বন্ধুরা, কেননা এগুলো একটি খুব উন্নত মানের ওয়েবসাইট, বা এখানে অনেক একটু সময় নিতে পারে। এখানে সবসময় লোড থাকে, কেননা এখানে হাজারো হাজারো মিলিয়ন মিলিয়ন দর্শক থাকে এইসব সাইটে। তো একটু সময় তো অবশ্যই নিতেই পারে। তো বন্ধুরা এই যে park.com-এ যারা রেজিস্টার করেছেন তাদের তো কোনো কথাই নেই, আর যারা রেজিস্টার না করেছেন তারা এখানে রেজিস্টার ইউর পার্ক অ্যাকাউন্ট ফর ফ্রি, এখানে আপনি টাচ করবেন। এখানে টাচ করার পর আপনাকে যা যা আপনার ডিটেলস হবে সেটি আপনি অটোমেটিকলি দিয়ে দেবেন। তো তাহলে আপনার এটি অটোমেটিকলি রেজিস্টার্ড হয়ে যাবে। তো আমি রেজিস্টার করব না, কারণ আমাদের এটি আগে একটি অ্যাকাউন্ট করা রয়েছে। আমি তো আগেই বললাম যে বন্ধুরা আমি যে সাইটগুলো আজকে দেখাবো এই সাইটগুলো আমি নিজেও একটি কাজ করি, এই জন্য আমি একটি ভালো মানের ই পাই, ভিজিটর পাই, এই জন্য আমি আপনাদের জন্য শেয়ার করেছি এই জন্য। তো বন্ধুরা আমরা সাইন ইন একবার টাচ করব। তো সাইন ইনে টাচ করার পর এখানে আমি নিক নেমটা দিয়ে দেবো। আর বন্ধুরা নিক নেম হলো আপনি যে নামটা দিবেন সেই নামটা আপনাকে এখানে মুখস্থ রাখতে হবে, বা আপনি একটি নোটপ্যাডে রেখে দিতে পারেন, জানি সেটি কখনো হারানো না যায়, এই জন্য আপনি এখানে একটি নোটপ্যাডে রেখে দিবেন। তো আমি এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা আমি পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে আমি লগ ইনে টাচ করবো। তো লগ ইনে টাচ করার পর একটু হয়তো সময় নিতে পারে। তো বন্ধুরা সময় বেশিটা কিন্তু নেয়নি। তো বন্ধুরা আমি আপনি দেখতে পাচ্ছেন যে আমার একটি বায়ার, আমি ফাইবারে কাজ করি, তো আপনারা হয়তো সবাই জানেন। তো আমার এখানে একটি লিড জেনারেশন একটি বায়ারে একটি পোস্ট করেছি। তো আমার নিজের ইউটিউব চ্যানেলের জন্য আমি একটা কিন্তু পোস্ট করেছি। তো এখানে 100% আপনি ভালো ভিজিটর বা আপনি ইয়া পাবেন আপনার জন্য, আপনার সাইটের জন্য। তো এখানে কীভাবে পোস্ট করতে সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে আপনাকে নিডস বলছে, যেটি আপনি যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি আপনি নিয়ে এখানে কাজ করতে পারেন। তো আমি এখানে দিচ্ছি যেমন সেল, আমি সেল দিচ্ছি, সেলে এখানে সেল দিচ্ছি। তো আমি এখানে লিঙ্কটি আমি নিয়ে নেব, লিঙ্কটি তো আমি কপি করে নিলাম। তো লিঙ্কটি কপি করার পর আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো। তো পেস্ট করার পর এখানে পার্কেট একবার টাচ করব। তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে গুড ইনকাম, এখানে কিন্তু আমার কিন্তু সেটি অটোমেটিকলি তারা নিয়ে নিচ্ছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যত ভিজিটর আসবে বা আমাদের এই সাইটে আমার বা প্রোফাইলটা যে চেক করবে সে কিন্তু আমার পোস্টগুলো দেখতে পাবে, আর সে দেখে আমার সাইটে কিন্তু যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আছে। এই জন্য আপনাদের আবারও বলছি যে আপনারা টার্গেটেড সাইটে কাজ করেন, যেগুলো সাইট ভালো সাইট সেগুলোতে কাজ করলে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাওয়া যায়। তো বন্ধুরা এখানে এরকমভাবে আপনি কাজ করবেন বা এখানে পোস্ট করবেন, আপনি যদি এখানে ভালো মতো পোস্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই ভালো কিছু পাবেন। তো বন্ধুরা এটা আমি এখন আমি এটা লগ আউট করে দেব। তো বন্ধুরা আমি আরেকটি সাইট রেখেছি যে সাইটগুলো digo.com। digo.com তো আপনাদের সাথে তো কোনো কথাই নেই, কেন digo.com একটি ভালো মানের, এটার মানে আমি আবার মানে ইয়া করতে চাই না, কারণ এটি একটি কোন ধরনের সাইট বা কী ধরনের সাইট সেটা আপনারা সবাই হয়তো জানেন। তো বন্ধুরা যারা নতুন একদম রয়েছেন দেখতে পাচ্ছেন বন্ধুরা আর একটু 9 মিলিয়ন প্লাস ইউজার এখানে অলরেডি, কিন্তু 9 মিলিয়ন দর্শক কিন্তু আছে এই সাইটে। তো বন্ধুরা যারা নতুন আছেন তারা এখানে করবেন কি, সাইন আপে একবার টাচ করবেন, সাইন আপে টাচ করে আপনার সাইটটি রেজিস্টার করে নেবেন। তো আর যারা এই সাইটে অলরেডি মানে সাইন আপ করেছেন বা রেজিস্টার করেছেন তাদেরকে এখানে সাইন ইন করতে হবে। সাইন ইন একবার টাচ করার পর এখানে জাস্ট আপনাকে এখানে আপনার ইমেলটি দিতে হবে। তো আপনার এখানে এখানে পাসওয়ার্ডটি দিতে হবে, যে আমি একটু পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সাইন ইন একবার টাচ করতে হবে। বন্ধুরা হয়তো একটু সময় নিতে পারে, কারণ digo.com একটি ভালো মানের সাইট, এটি একটি মানে খুবই উন্নত মানের সাইট, একটু সময় নিতে পারে, যেখানে 9 মিলিয়ন প্লাস ইউজার, তো একটু হয়তো সময় নিতেই পারে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের সাইটটি অটোমেটিকলি কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি আগে এখানে করোনা ভাইরাস নিয়ে অনেকগুলো পোস্ট করেছি, লেট জেনারেশন সফটওয়্যার নিয়ে করেছি, এখানে আবার আরও 2টি বায়ারের কাজ করেছি। তো এটি একটি মানে কি রকমের একটি সাইট হয়তো আপনি আমাদের কথা মানে বুঝলে বুঝবেন না, হয়তো আপনি যদি কাজ না করেন অবশ্যই আপনাকে কাজ করতে হবে এই সাইটে। তো বন্ধুরা এখানে আপনি কীভাবে পোস্ট করবেন সেটি একটু আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা আমি প্রথমে আরেকটু বলে নিচ্ছি, হয়তো আমাদের ভিডিওটা আজকে অনেকটা লং হয়ে যেতে পারে, কারণ এ টু জেড যদি আমি দেখাই তাহলে আমাদের ভিডিওটা প্রায় 20 মিনিটও কিন্তু থামবে না। তো বন্ধুরা আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদেরকে অনেকটা অনেকটা অনেক ধন্যবাদ, কেননা আপনারা যদি আমার পাশে না থাকেন তাহলে কীভাবে আমি ভিডিও সুন্দর করে বানাতে চেষ্টা করবো, তো আপনারাই বলুন। তো বন্ধুরা এখানে আপনাকে পোস্ট করতে হলে তো আপনাকে এখানে একবার টাচ করতে হবে। টাচ করার পর যেখানে আপনি যে অপশনগুলো পাচ্ছেন আমি একটু ক্রস করে দিচ্ছি, এখানে যে প্লাস
চিহ্নটা রয়েছে, সেখানে একবার টাচ করতে হবে রাইট বাটনের থেকে। এখানে আপনি বুকমার্ক নামে একটি অপশন পাচ্ছেন, নিচে পাচ্ছেন ইমেজ, এখানে পাচ্ছেন যে পিডিএফ ফাইল, এখানে পাচ্ছেন নোট। তো আমরা বুকমার্ক করবো এই সাইটে, এসিটি একটি বুকমার্কিং সাইট, এখানে আমি বুকমার্কিং করবো। তো বুকমার্ককে আমি একবার টাচ করে দেবো, আমি এখানে একটি ইউআরএল দিয়ে দেবো, আমি যে সাইটের ব্যাকলিঙ্ক করবো বা যে সাইটের ইয়া করবো সেই সাইটের ইউআরএলটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর এখানে আমি নেক্সট একবার টাচ করে দেবো। তো বন্ধুরা হয়তো একটু সময় নিতে পারে। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের বেশি কিন্তু সময় নেয়নি, যে আমার ইউআরএলটা দেওয়ার পর অটোমেটিক কিন্তু আমাদের এখানে টাইটেলটি নিয়ে নিচ্ছে তারা। তো আমি এখানে আমাদের ডিসক্রিপশন চাচ্ছে, সে ডিসক্রিপশন সেটি আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে ডিসক্রিপশনটা দিয়ে দিচ্ছি, তো এখানে এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি যে ট্যাগটি সেটি আমি অটোমেটিকলি দিয়ে দিচ্ছি এরকম করে। তো এটা একটি আমি দিয়ে দিচ্ছি। তো এখানে বন্ধুরা এখানে যে আর যে অপশনগুলো সেখানে আপনি প্রাইভেট করে রাখবেন বা রিটেড লেটারটা করবেন সেটি অটোমেটিক দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো এটি আপনি দেওয়ার পর যদি আপনার এই সাইডে কোনো গ্রুপ থাকে তাহলে আপনি কি গ্রুপে এখানে অ্যাড করে দিতে পারেন বা আউট লিনার করে দিতে পারেন। তো এখানে আমি আর কিছু করবো না, কেন আমাদের এখানে এইটুকু পর্যন্ত আমি করবো, তাহলে অ্যাড করে দেবো। অ্যাড করার পরই অটোমেটিকলি এখানে অ্যাড করা হয়ে যাবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন গুড ইনকাম পার্ট টাইম জব রান ফ্রম ইউর হোম দ্য গুগল ম্যাপস টুইন ডট এফ এম পেপাল অ্যান্ড আরও অনেক কিছু রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অটোমেটিকলি এই কিছুক্ষণ আগে 15 সেকেন্ড আগে কিন্তু আমরা পোস্ট করেছি। আবার দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এপ্রিল মাসের 14, 2020 কিন্তু আমরা একটা পোস্ট করেছি। আবার বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এপ্রিল মাসের 12 তারিখ 2020 কিন্তু আমরা আরেকটি মানে পোস্ট করেছি। তো বন্ধুরা তাহলে আপনি বুঝতে পারেন যে সাইটটি কোন ধরনের একটি সাইট, আপনি অবশ্যই বুঝতে পারছেন আমাদের কথা শুনে। তো বন্ধুরা আমি আরেকটি সাইট দেখাবো। তো আমরা এটি সাইন আউট করে নিচ্ছি, সাইন আউট করার পর আমরা আরেকটি সাইট দেখাবো, এটি হলো Pinterest.com। তো বন্ধুরা হয়তো আপনারা Pinterest-এর সাথে সবাই কিন্তু পরিচিত, কেন Pinterest-টা একটি মানে সব থেকে ভালো মানের একটি সোশ্যাল বুকমার্কিং সাইট এবং সোশ্যাল মিডিয়া সাইট। এখান থেকে 100% কিন্তু আপনি এখান থেকে ব্যাকলিং অবশ্যই পাবেন আপনার সাইটের জন্য। তো বন্ধুরা Pinterest-এ কীভাবে আপনি একটি পোস্ট করবেন সেটি আমি দেখিয়ে দেবো। যারা নতুন রয়েছেন বা যারা একদম বিগিনার লেভেলে রয়েছেন তারা কীভাবে এখানে রেজিস্টার করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো বন্ধু আমি এটা কপি করে এখানে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমি সার্চ করে নিব। তো বন্ধু আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে আমার একটি অ্যাকাউন্ট করা রয়েছে অটোমেটিকলি। তো এখানে দেখছেন মান্থলি ভিউয়ার্স আমার 7 জন আসে এবং ফলোয়ার আছে 4 জন। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কীভাবে একটি করবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো এরপরে কীভাবে রেজিস্টার করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা আমাদের অটোমেটিকলি এখানে একটি অ্যাকাউন্ট রয়েছে। তো আমি এখানে এটি পিন করব, পিন মানে এখানে আপনার এটি পোস্ট করা। তো এখানে কীভাবে আপনি অ্যাকাউন্ট করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো আমরা প্রথমে প্রোফাইলে টাচ করব। তো বন্ধু আমরা প্রোফাইলে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু অনেকগুলো পোস্ট করা রয়েছে। তো আমি এখানে আরেকবার টাচ করব। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটি পিন করব। তো পিন করার জন্য এখানে আপনাকে এটা করতে হবে যে এখানে প্লাস বাটন রয়েছে সেই প্লাস বাটন আপনাকে টাচ করতে হবে। টাচ করার পর একটু নিচে যাবেন, 2 নম্বর অপশনে পিন নামে একটি অপশন রয়েছে, সেই পিনটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এখানে যা পোস্ট করতে চান সেটি এখানে করতে পারেন। তো বন্ধুরা আপনাকে এখানে প্রথমে একটি পিকচার দিতে হবে, যে আমি একটি পিকচার দিয়ে দিচ্ছি, এটাই দিয়ে দিচ্ছি, একটু নিচে যাচ্ছি, টুইন FM-এর এটা দিয়ে দিচ্ছি, কেননা রিলেটেড দিতে হবে হয়তো। তো এখানে টাইটেল দিতে হবে। তো বন্ধুরা আমি টাইটেলটি দিয়ে দিচ্ছি, এটা আমার টাইটেল, এটা আমার টাইটেল। তো এখানে অ্যাবাউট অ্যান্ড ফিনিশ সেটি দিতে হবে না, এখানে না দিলেও হবে। আর এখানে আপনার লিঙ্কটি দিতে হবে, লিঙ্কটি দেওয়ার জন্য এখানে কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, অ্যাড ডিসক্রিপশন লিঙ্ক সেটি আমি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এখানে অটোমেটিকলি আমরা সবই দিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আপনি একটু ডিসক্রিপশন সেটিও দিয়ে দিতে পারেন, সেটি আমি একটু দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো সেটি আমি দিয়ে দিচ্ছি, পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে আপনি 262 আমরা ইয়া ব্যবহার করেছি, কিন্তু এখানে এতগুলো ব্যবহার করা যাবে না। এখানে বলছি ইউর ফার্স্ট অ্যান্ড 50 ক্যারেক্টার্স ইউর দ্য ইউজুয়ালি শো আপ ইন ফিল্ডস, যে আমরা এখানে মাত্র 50টার মতো কিন্তু ব্যবহার করতে পারবো, বেশি করতে পারবো না, ঠিক আছে। তো বন্ধুরা তো এখানে আর একটু কমিয়ে দিতে হবে, দেখি আমরা কত নেয় তারা, এখানে 50+, আচ্ছা ঠিক আছে। তো আমরা এখানে এটি দিয়ে দিচ্ছি সাধারণ মানে আপনার বোঝার জন্য। তো বন্ধুরা আমরা কিন্তু অটোমেটিকলি এখানে পোস্ট করে দিব। এখন পাবলিককে একবার টাচ করে দিব, পাবলিকে টাচ করার পর আমাদের কিন্তু এখানে এটা সেভ হয়ে, এখানে বলছে সিস নাও, এখানে আমরা এখানে টাচ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমার কিন্তু এখানে পোস্টটি করা হয়ে গেছে। আর এখন যত মানে ভিজিটর আসবে তারা কিন্তু আমার এই পোস্টটি দেখতে পারবে, আর এই পোস্টের মাধ্যমে আমি কিন্তু অনেক ভিজিটর আমার সাইটে পাবো। তো বন্ধুরা আর একটু কথা বলে নেই,
হয়তো অনেক মানে ভাইয়েরই কিন্তু কোনো ইউটিউব চ্যানেল বা কোনো ওয়েবসাইট নেই, কিন্তু তারা কিভাবে এই বুকমার্কিংগুলো শিখবে? তো আমি আমার মানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটি, সেখান থেকে তারা করে নিবে, তো তাহলে অনেকটা মানে ভালো হবে। তো বন্ধুরা আরেকটি আমি সাইট দেখাবো, সেটি হলো যে কুয়ারা.কম। কুয়ারা.কম এর সাথে হয়তো অনেকেই পরিচিত, না আবার অনেকেই পরিচিত। তো আমি কুয়ারা.কম এ লিখে সার্চ করব, সেখানে আমাদের অটোমেটিক একটি অ্যাকাউন্ট রয়েছে, সেটি আমরা দেখিয়ে দেবো। তো ও বন্ধু আরেকটু খেয়াল নেই যে যে আপনি কীভাবে রেজিস্টার করবেন সেটি পিন্টারেস্টে, সেটি আমি একটু দেখিয়ে দেবো। তো আমি এখানে লগ আউট করে নিব, তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে যে আমি এটা লগ আউট করে নিই দেখানোর জন্য, এখানে এটা আমি লগ আউট করে নিচ্ছি। ভিজিট অ্যান্ড ডিসমিস, আমি ডিসমিস করে দিচ্ছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অ্যান্ড লগ ইন। তো আপনার যদি একটি অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে ক্রিয়েট এ বিজনেস অ্যাকাউন্ট করতে পারেন, আর সাইন আপ একবার টাচ করে আপনি অ্যাকাউন্টটি করে নিতে পারেন। তো একদম সোজা, একদম মানে সুন্দর করে অ্যাকাউন্টটি সাজিয়ে নেবেন। তো এত মানে সম্পূর্ণ ডিটেলস তো আমার দেখানোর সময় নেই, কেননা আমার একটি এর জন্য আমার অনেকটা ভিডিওটা লং হয়ে যাবে, কেননা আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা কিন্তু এখন পর্যন্ত 4-5টি কিন্তু অ্যাকাউন্ট করে দেখাচ্ছি, তো আরও কিন্তু অনেক অ্যাকাউন্ট রয়েছে। তো আমি আরেকটি অ্যাকাউন্ট করেছি কুয়ারা.কমে কীভাবে আপনি পোস্ট করবেন এবং সেটি কীভাবে কী কোন ধরনের একটি ওয়েবসাইট সেটি আমি দেখিয়ে দেবো। তো কুয়ারা.কম, তো বন্ধুরা কুয়ারা.কমে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে, সেটি একটি মানে খুব একটি ভালো অ্যাকাউন্ট, কেননা এই অ্যাকাউন্টটি আমার অনেক অনেক আগের একটি অ্যাকাউন্ট। তো বন্ধুরা এখানে কীভাবে পোস্ট করবেন এবং কীভাবে লগ ইন করতে, প্রথমে যদি আপনি এখানে সাইন আপ করতে চান তাহলে কুয়ারা.কম লিখে সাইন আপ কর, কুয়ারা.কম লিখে সার্চ করার পর এখানে সাইন আপ অ্যান্ড লগ ইন নামে একটি অপশন হবে, সেখান থেকে সাইন আপে ক্লিক করে আপনার ওখানে কিছু ইনফরমেশন দিয়ে আপনি এখানে অ্যাড হয়ে নিতে পারবেন। তো বন্ধুরা আমি প্রথমে এখানে জব নিয়ে একটি সার্চ করবো যে জব নামে কোনো কোশ্চেন করা আছে কি না। তো আমরা জবে একবার টাচ করবো। বন্ধু এখানে দেখতে পাচ্ছেন যে ফলো 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 অনেকগুলো ফলো করতে মানে করা রয়েছে, সেগুলো আমি আর করব না, কেন আমি অ্যানসার করব, শুধু অ্যানসারের মাধ্যমে আমার যে লিঙ্কটি সেটি আমি অ্যাড করে দেব। তো ধরুন আমি এখানে এই অ্যানসারটি করব আপনাদের দেখানোর সুবিধার্থে, এটা শুধু এটা অরিজিনাল, এটা অ্যানসার না, আমি আপনাদের দেখানোর জন্য এই অ্যানসারটি করব। তো বন্ধুরা আমি সাধারণত এই যে অ্যানসারটি সেটি যে এখানে মেইন উদ্দেশ্য হলো যে রিলেটেড কোশ্চেন সেই রিলেটেড অ্যান্সার না করলে আপনাকে কেউ বেশি ভিজিট করবে না। তো বন্ধুরা এখানে আরেকটু দেখতে পাচ্ছেন যে এখানে আপনি লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, এককালে অ্যাভেলেবেল সম্পূর্ণ লিঙ্ক অ্যাড করে দিতে পারেন, এজন্য আপনাকে এই জাস্ট এখানে টাচ করার পর কপি করে আপনার লিঙ্কটি এখানে জাস্ট এন্টার ইয়ার ইউআরএল টাচ করার পর এখানে অ্যাড করে দিবেন। তো আপনি এখানে সাবমিট করবেন। তো বন্ধুরা আপনি এখন আমি আমার প্রোফাইলে চলে যাব, প্রোফাইলে একটু যে দেখবো যে আমার এটি পোস্টটা নিয়েছি কিনা তারা। আচ্ছা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে একটু সময় নিতে পারে হয়তো, যে একটু সময় এই যে বন্ধুরা সরি 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 এখানে একটু উপরে যেতে হবে। তো লিড জেনারেশন আমি একটা সার্চ করে নেই। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন রিলেটেড পর আমরা কিন্তু আমাদের সেই পোস্টটি পেয়ে গেছি, যে এই যে আমাদের জাস্ট আমি এটি আপলোড করার পর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা একজন ভিউ কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন 12 জন ভিউ হয়েছে, 15 জন ভিউ হয়েছে, 17 জন, এখানে দেখতে পাচ্ছেন 62 জন প্রায়, এখানে 412 জন। এই যে ভিজিটরগুলো সেই ভিজিটরগুলো কিন্তু আমাদের সাইটে আসছে আমাদের লিঙ্কের মাধ্যমে। তো আপনি হয়তো এখনই মনে করতে পারেন যে এটি কোন ধরনের একটি ওয়েবসাইট এবং কোন ধরনের একটি সোশ্যাল বুকমার্কিং সাইট, অবশ্যই অবশ্যই একটি ভালো একটি সোশ্যাল বুকমার্কিং সাইট কুয়ারা.কম। তো বন্ধুরা এখানে আরেকটি দেখাবো রেডিট.কম। রেডিট.কমে কীভাবে আপনার অ্যাকাউন্ট করে আপনি কীভাবে পোস্ট করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা রেডিট.কমে যদি আপনি পোস্ট করতে চান তাহলে আপনাকে ওখানে সাইন আপ পর রেডিট.কম লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর ওখানে সাইন আপ বা রেজিস্টার নাও নামে একটি অপশন রয়েছে, সেখানে আপনি রেজিস্টার অ্যান্ড সাইন আপ করে নেবেন, কেননা যারা নতুন রয়েছেন তারা এখানে সাইন আপ করতে হবে, কেননা আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনাকে এখানে সাইন আপ আর রেজিস্টারে কোনো টাচ করতে হবে না, আপনি লগ ইন করলে জাস্ট হয়ে যাবে। যেমন আমি এখানে আমাদের একটি অ্যাকাউন্ট রয়েছে সেটি আমি লগ ইন করে নেব। তো আমি এখানে পেস্ট করে দিচ্ছি reddit.com অ্যান্ড সার্চ করেছি। তো আমাদের মনে হয় অ্যাকাউন্টটি একদম মানে নিয়ে যাবে তারা, কেন আমাদের এই অ্যাকাউন্টটি এখানে লগ আউট করা না, হয়তো এই জন্য আমাকে অ্যাকাউন্টে লয়ে যাবে ডাইরেক্ট এরকম। তো একটু সার্চ করে নিচ্ছি আমি। তো বন্ধুরা আমি reddit.com লিখে সার্চ করার পর অটোমেটিকলি আমাদের আমাদের প্রোফাইলে নিয়ে আসলো, কেননা আমাদের এখানে একটি অ্যাকাউন্ট করা রয়েছে আগে এই জন্য।
তো আপনি যদি নতুন হন বা আপনি যদি বিগিনার লেভেলে হন তাহলে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে, তারপর আপনি এখানে পুশ করতে পারেন। তো বন্ধুরা আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি কোন ধরনের একটি ওয়েবসাইট বা এটি কতটা মানে ভালো একটি ওয়েবসাইট। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটি কিছুক্ষণ আগে, কিন্তু 7 ঘন্টা আগে কিন্তু এখানে পোস্ট করেছে, তারা 210 কারমা পেয়েছে। কারণ আমরা যদি বলি লাইক, ঠিক আছে, বা আনলাইক, কিন্তু এই রেডিটের মানে কথায় বলে তারা লাইক বলে না বা তারা বলে কারমা। এই কারমা আপনি যত পাবেন তাহলে এখানে বন্ধুরা আরেকটু দেখতে পাচ্ছেন যে 10 হর্স মানে 10 ঘন্টা আগে এটি পোস্ট করেছে, প্রায় 847 কারমা তারা পেয়েছে এবং 12টি কমেন্ট পেয়েছে তারা। তো আরেকটু দেখতে পাচ্ছেন যে 6 ঘন্টা আগে তারা পোস্ট করেছে, প্রায় 51 জন মানুষ কিন্তু কারমা পেয়েছে। যদি 51 জনে কারমা পায় মানে লাইক পায়, তাহলে এই সাইটে কতজন ভিউ হচ্ছে সেটা আপনি একটু মানে চিন্তা করে বলেন হয়তো। তো বন্ধুরা এখানে কিভাবে আপনি পোস্ট করবেন সেটি আপনাকে আমি দেখাবো। তো বন্ধু তার আগে আপনি এখানে অনেকগুলো এরকম পাবেন যে কমিউনিকেটেড জয়েন, সেগুলো আপনাকে জয়েন করতে হবে। যত আপনি জয়েন করবেন বা যত ফলো করবেন তত আপনার সাইটটি বা আপনার যে প্রোফাইল সেটি খুবই উন্নত মানের হবে। তো বন্ধুরা আপনি এখানে কিভাবে মানে পোস্ট করবেন সেটি আমি দেখিয়ে দেবো। তো বন্ধুরা এখানে ক্রিয়েট এ পোস্ট নামে একটি অপশন পাচ্ছেন, সেখানে একবার টাচ করতে হবে। টাচ করার পর জাস্ট আপনাকে এখানে টাইটেল দিতে হবে। তো আমি টাইটেলটি দিয়ে দেবো গুড ইনকাম পার্ট টাইম জব অ্যান্ড ফ্রম হোম, এটি আমি দিয়ে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন সেটি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। তো আপনি এখানে টাইটেলটা ডিসক্রিপশন দিতে হবে, তো সেটি আমি দিয়ে দেবো। এখানে একটু আমি কপি করে জাস্ট এখানে আমি টাচ পেস্ট করে দেবো। তো বন্ধুরা আমি এখানে পেস্ট করার পর জাস্ট আমি একটু একটু কেটে নেই, দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি একটু কেটে নেবো। তো এখানে ইমেজ ব্যবহার করতে হবে, তো এই আমি ইমেজ ব্যবহার করব যে 20 FM এর ওইটা আমি ব্যবহার করব। তো আপনাকে এখানে লিঙ্ক ব্যবহার করতে হবে, যে আপনার যে ওয়েবসাইট লিঙ্কটি রয়েছে বা আপনার ইউটিউব লিঙ্কটি রয়েছে সেটি আপনি এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পর জাস্ট এখানে পোস্ট পল করবেন। পল করার পর এখানে সবই অটোমেটিকলি হয়েছে বন্ধুরা, এখন আপনাকে এখানে সেটি পোস্ট করলে হয়ে যাবে। এখানে আমি আপনাকে কমিউনিটি করতে হবে, জাস্ট আমি এটি করে দিলাম কমিউনিটি ওয়ান্স, এখানে জাস্ট পোস্ট করে দেবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমাদের এখন কিন্তু পোস্ট তারা নিচ্ছে, আমি একটু সময় নিতে পারি হয়তো, যে জাস্ট ডোন্ট সেন্ড পেনিস এটা আমি একটু নিচে যাব, ইমেজ ভিডিও পোস্ট করে দিব জাস্ট অন দ্য আচ্ছা লিঙ্কটা আমি একবার টাচ করে দেবো, পোস্ট অ্যান্ড ডিরেক্টেড এটা প্রোফাইলে দিয়ে দেবো, আমি ড্রাফট করে দিচ্ছে তারা। তো বন্ধুরা এটি ক্লোজ করে দিচ্ছি, আমি একটু হয়তো একটু সময় নেবে, কারণ আমার এটি ক্লোজ করা লাগবে, এই জন্য সময় নিতে পারে। জাস্ট আমি একটু প্রোফাইলে যাব, মাই প্রোফাইলে যাওয়ার পর সেভ অ্যান্ড ড্রাফট অ্যান্ড ডিসকাস পোস্ট আমি সেটি ডিসকাস করেছি। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে আমি ডিসকার্ড করার পর আমি ওটি যখন আমি লিভ করে চলে আসলাম তখন কিন্তু আমাদের যে পোস্টটি সেটি কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে তারা। দেখতে পাচ্ছেন গুড ইনকাম পার্ট টাইম জব ওয়ার্ক অ্যান্ড ফ্রম। তো আমাকে এখানে একটি কমেন্টও করেছে তারা, যে কী কমেন্টটা করেছে যে মডার কি বলছে, ইউটিউব লিঙ্কস আর নট দ্য অ্যালাউড অন অ্যান্ড প্লিজ আপলোড দাস ভিডিও অন দ্য রেডিট, আই অ্যাম বোট অ্যান্ড দিস দ্য অ্যাকশন ওয়াজ দ্য পারফরমেন্স অ্যান্ড অটোমেটিকলি প্লিজ। আচ্ছা বন্ধুরা এখানে আমার মানে আমি একটি তাদের গ্রুপে একটি লিঙ্ক ব্যবহার করেছি, এই জন্য আমাকে তারা মানে সতর্কতা করতে বলেছে যে আপনি সতর্ক হয়ে যান এরকম। তো বন্ধুরা এটি একটি কোনো ব্যাপার না, হয়তো এরকম করতেই পারে, বা এখানে কারমা ব্যবহার করা হয়েছে, দেখেন এখানে কিন্তু একটি একটি কারমা আমি পেয়েছি। তো আপনি আরও নিচে যাবেন, আরও দেখতে পাবেন হয়তো এরকম, যদি আপনি ভালো মানের একটি ব্যাকলিঙ্ক চান তাহলে এই সাইটে আপনাকে ব্যাকলিঙ্ক করতে হবে এবং বুক মার্কিংও করতে হবে যদি আপনি ভালো মানে আপনার সাইটে ব্যাকলিঙ্ক চান। তো বন্ধুরা আরেকটি দেখাবো, যেটা হচ্ছে worldernecklist.com। আচ্ছা এখানে আমি একটু কপি করে নিচ্ছি, কপি করার পর আমি জাস্ট এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর worldranklist.com সেটি আমি একবার সার্চ করে নেব। তো বন্ধুরা ওয়ার্ল্ড অ্যান্ড লিস্ট ডট কম সার্চ করার পর জাস্ট আমি এখানে লগ ইন করে নেব। লগ ইন করার পর জাস্ট আমি এখানে ইমেলটি দিয়ে দেবো আর পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো বন্ধু দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এটা জয়েন লগ ইন করতে হবে। তো লগ ইনে আমরা একবার টাচ করবো, এখানে আমাদের ইমেলটি দিয়ে দেবো, এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো, যে আমরা পাসওয়ার্ডটি সেটি আমরা এখানে ব্যবহার করব। আপনি এরকম আর বন্ধু আপনি যদি এই সাইটটা একদম নতুন হন তাহলে এখনই আপনি এখানে রেজিস্টার করে, আপনি যদি বিগিনার লেভেলে হন বা আপনি যদি একদম নতুন এসে থাকেন এই সাইটে তাহলে আপনাকে এখানে তারা জয়েন করতে হবে। তো এখানে আপনাকে জয়েন করার জন্য আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে রিকভার ইওর অ্যাকাউন্ট, এখানে আপনার টুইটার ফেসবুক দিয়ে আপনি এখানে করতে পারেন। তো বন্ধু এটা আমার ফেসবুক থেকে মনে হয়তো করা, এই জন্য আমাকে এখানে তারা ইয়া করতে দিচ্ছে না, হয়তো আমি একটু লগ ইন করে নেবো। তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ফেসবুক থেকে অ্যাকাউন্টটি করা, আপনি এখানে ফেসবুক থেকে অ্যাকাউন্টটি আপনি করতে পারেন, সব থেকে এটা বেস্ট হয় এই জন্য।
তো বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন যে আর একটু নিচে যাব আমরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের কার্সারে পেজ নাম্বার ওয়ান এন্ড কত হাজার পেজ রয়েছে, আর এখানে কত মানুষে বা কত ভিজিটর এখানে যে পোস্ট করে তা আপনি চিন্তা করে মানে ইয়া করতে পারবেন না। তো আপনি এখানে পোস্ট করেন অবশ্যই 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 আপনি এখান থেকে ব্যাকলিঙ্ক 100% নিতে পারবেন। তো ওখানে করার জন্য আপনাকে জাস্ট নিউ অ্যান্ড পোস্টে একবার টাচ করতে হবে। টাচ করার পর আপনি অ্যাড ফ্রম ইউআরএল টাচ করতে পারেন, পোস্ট ইমেজ অ্যান্ড আপনার যেটি আপনি এখানে পোস্ট করতে চান সেটি আপনি এখানে করতে পারেন। তো বন্ধুরা আমরা অ্যাড ফ্রম ইউআরএল আমরা একবার টাচ করবো। তো অ্যান্ড এখানে আমরা ইউআরএলটি দিয়ে দেবো, আমাদের সাইটের যে ইউআরএলটা সেটা আমরা এখানে দিয়ে দেবো। তো আমি পেস্ট করে দিচ্ছি এখানে ফাইন্ড অ্যান্ড ইমেজ, সেটা আমি দেখে নেব। তো ফাইন্ড অ্যান্ড ইমেজ একবার মিসিং ইউর দ্য স্মল ট্রান্সলেশন, তো আমি এটি কেটে দিচ্ছি। তো নিউ পোস্ট অ্যান্ড আমি একটা আগে ইমেজ দিয়ে নিই, তা ভালো হবে হয়তো। এখানে চয়েস ফাইল একবার টাচ করব, করার পর জাস্ট আমি আমার একটি যেটি পিকচার সেটি আমি দিয়ে দেবো। তো পোস্ট করে দেবো, পোস্ট পোস্ট, তো একটু সময় নেবে হয়তো, একটু সময় নিতে পারে হয়তো বন্ধুরা। তো জাস্ট ওকে, দেখেন বন্ধুরা আমি কিন্তু এখনই আমার এই সাইটটি কিন্তু তারা নিয়ে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে যে আমি একটুকে যে সাইটটি পোস্ট করেছি সেটি কিন্তু অটোমেটিকলি তারা নিয়ে নিচ্ছে। এরকম করে আপনি অবশ্যই অবশ্যই একটি ভালো মানের ব্যাকলিংক পেতে পারেন। তো অবশ্যই আপনি যে হোয়াইট হোয়াইট অ্যান্ড রেড ডট কমে যে আপনি অবশ্যই অবশ্যই আপনি এখানে ব্যাকলিংক করবেন এবং এখান থেকে আপনি ভালো মানের একটি ব্যাকলিঙ্ক পাবেন, অবশ্যই অনেক ভিজিটর পাবেন। তো বন্ধুরা আমরা আরেকটি দেখাবো যে mix.com। mix.com কিন্তু বন্ধুরা এই যে আমি সাইটগুলোর কথা বলেছি এই সাইটগুলো অনেকেই হয়তো ব্যাকলিঙ্ক করতে পারে না, এই জন্য আমাকে অনেকে হয়তো কমেন্ট করে যে ভাই এই সাইটে কীভাবে কমেন্ট করে সেটি আপনাদের একটু মানে এরকম একটা ভিডিও করে দেন। এই জন্য আমি অনেকটা গুরুত্ব দিচ্ছি যে এই ভিডিওটার উপরে, কেননা আমাদের আজকে এই সাইটে এইরকম ভিডিও করার কথা ছিল না, কেননা বর্তমানে এখন আমার মানে অন্যরকম ভিডিও করার একটি মানে ইয়া ছিল। এই জন্য অনেক রিকোয়েস্টের পর আমি এই ভিডিওটা করতে মানে খুবই আগ্রহী করলাম। তো বন্ধুরা এখানে পোস্ট করার জন্য জাস্ট আপনাকে প্লাস বাটন একবার টাচ করতে হবে। প্লাস বাটন টাচ করার পর এখানে আপনাকে লিঙ্কটা টাচ করতে হবে, লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো সরি বন্ধুরা আমি এখানে আমার লিঙ্কটা সেটা আমি এখানে দিয়ে দেবো। তো এখানে এই হয়ে গেছে। তো পেজটা আমি টাচ করার পর হয়তো একটু সময় নিতে পারে, কেন আপনার ইউআরএলটা অ্যাড করার জন্য। তো বন্ধুরা এখানে মিক্সে একবার টাচ করে দিবেন। তো মিক্সে টাচ করার পর এখানে ডানে টাচ করে দিবেন। তো বন্ধুরা এখন আমি আমার প্রোফাইলে চলে যাব। তো আমি এখানে প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমি একটু আগে যেটি পোস্ট করেছি যে গুড ইনকাম পার্ট টাইম জব, এটি কিন্তু আমার কিছুক্ষণ আগে কিন্তু আমার পোস্ট করা, এই জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে কীভাবে পোস্ট করতে হয়। তো বন্ধু আপনি দেখতে পাচ্ছেন যে কীভাবে mix.com এ পোস্ট করতে হয় সেটি আপনাদের দেখালাম। তো এখান থেকে আমি লগ আউট করে নেব। লগ আউট করার পর জাস্ট এটি আমি লগ আউট করে নেব, আচ্ছা একটু পরে লগ আউট করে নেব, কোনো সমস্যা নেই। তো এখানে এসিও মাস্ট অ্যান্ড আপডেটস ডট কম, এখানে কীভাবে এটিতে পোস্ট করতে হয়। তো বন্ধু আপনি যদি এই সাইটে নতুন হয়ে থাকেন তাহলে আপনাকে এখানে জয়েনের টাচ করতে হবে বা আপনার এখানে লগ রেজিস্টার করতে হবে বা সাইন আপ করতে হবে। সাইন আপ করার জন্য এখানে আপনি সাইন আপ অপশন পাবেন বা রেজিস্টার অপশন পাবেন, সেখানে আপনি টাচ করে আপনি জয়েন হয়ে নেবেন আপনি যদি নতুন হন এই সাইটে। তো বন্ধুরা এখানে এসিও মাস্ট ডট কমে আপনাকে সাবমিট অ্যান্ড ইউআরএল একবার টাচ করতে হবে, কেননা আপনাকে এখানে কোনো ইমেল অ্যান্ড পাসওয়ার্ড হয়তো আপনার না হতে পারে, এই জন্য আপনাকে লগ ইন অ্যান্ড গুগল থেকে সবথেকে কলে সবথেকে বেস্ট হয়। তো আমি গুগল থেকে করে নিয়েছি, এখানে আমার এটি আমি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পর এখানে সাবমিট অ্যান্ড ইউআরএল টাচ করবো। সাবমিট অ্যান্ড ইউআরএল টাচ করার পর আমাকে 10 সেকেন্ড সময় নিতে হবে আমার এই পোস্টটি করার জন্য। তো আমার 6 সেকেন্ড হয়ে গেছে, 5 4 3 2 1। তো আমি এখন গোতে যাব। গোতে টাচ করার পর আমাকে এখানে যে ইউআরএলটা সেটা আমাকে এখানে পেস্ট করতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে নেওয়ার পর জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি একটু কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর জাস্ট নেক্সট একবার টাচ করবো। নেক্সটে টাচ করার পর তো বন্ধুরা আমাকে এখানে তারা 75 ক্যারেক্টার পর্যন্ত নেবে, তারা এর বেশি নেবে না। তো আমি এগুলো কেটেই দিচ্ছি। তো এখানে আমাকে এনিমিনেশন এখানে আমি এটি দিয়ে দেবো যে আমার সবচেয়ে এটা ভালো হয় যে জব অ্যান্ড ক্যারিয়ার এখানে এটা দিচ্ছি। তো এখানে আর কিছু দিব না, এখানে JD5 এটি আপনাকে দিতে হবে, WJKZ। হ্যাঁ বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি, এখন সাবমিটে টাচ করবো। তো বন্ধুরা সাবমিটেড অলরেডি হয়ে গেছে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইউ উইল দ্য রিসেট ইউর দর হোম পেজ, দেখতে পাচ্ছেন যে বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে কিন্তু এখানে এটি পোস্ট করেছি, 5 তারিখ 2020। আমার মাত্র মানে 1 সেকেন্ডও হয় না যে আমি এই পোস্টটি করেছি। তো বন্ধুরা আজকে আমি যে সাইটটি 10টি সাইটের কথা বললাম সবথেকে মানে এই সাইটগুলো একটি ভালো মানের সাইট, আরও রয়েছে ফেসবুক
অ্যান্ড টুইটার বা লিঙ্কডিন এই সাইটগুলো আমি দেখেন, আমরা পরবর্তীতে আবারও এই সাইটের উপরে আরেকটা ভিডিও করার চেষ্টা করবো। আপনি যদি আমাকে বেশি উৎসাহ দেন তাহলে আমি ভিডিওটি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো বা আমার আপনাদের যদি কোনো প্রয়োজন এসে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, যদি অন্য কোনো ভিডিও প্রয়োজন হয়ে থাকে। তো বন্ধুরা, তো আজকে এ পর্যন্ত, সবাইকে ধন্যবাদ, বাই বাই।